আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আইসিসি ওয়ার্ল্ড কাপ প্রায় আমাদের দুয়ারে কড়া নেড়েছে, ঈদ হতে আর দুই একদিন বাকি আছে, ঈদের অনুষ্ঠানগুলো আমাদের দেখতে হবে। এছাড়া যারা ক্রিকেট পাগল ফ্যান, তাদের তো ক্রিকেট খেলা না দেখলে হয় না। আর পাশে যে টেলিভিশনটি দেখছেন, এটি 50 ইঞ্চ বলে ভুল করবেন না, কারণ এটি 43 ইঞ্চ স্মার্ট টেলিভিশন। অনেক কথা হবে, অনেক আপডেট ফিচার্স আছে এই টেলিভিশনটিতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা আমি বলে নিই, আপনারা এই ক্ষুদ্র মানুষটির ওপর যে আস্থা রেখেছেন, যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমি জানি না আমি যদি আরও অনেক অনেক বড় হতাম তারপরেও এ পরিমাণ ভালোবাসা অন্য পেশাতে আমি পেতাম কি না। আসলে আপনাদের ভালোবাসা প্লাস আস্থা আপনাদের খুব কাছে আমাকে রেখেছে। আমিও চেষ্টা করি আপনাদের অনুভূতিগুলোকে সম্মান করার, চেষ্টা করি প্রত্যেকটি কমেন্ট নিজে পড়ে উত্তর দেওয়ার। সেজন্য হয়তো বা অনেক সময় আমার কমেন্টের উত্তর দিতে একটু দেরি হতে পারে, কারণ একাধারে অনেকগুলো কাজ করতে করতে আপনাদের সাপোর্ট দিতে অনেক সময় লেট হয়ে যায়। আশা করি এইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার প্রতি আরও একটু আস্থা রাখবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনের পথে এগিয়ে যেতে চাই। এবার আসা যাক পাশের টেলিভিশনে কি আপডেট আছে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 8.0, এছাড়া 1 GB র্যাম আছে, 8 GB রম আছে। এই টেলিভিশনটি যখন আপনি ইউটিউব থেকে প্লে করবেন তখন ফুল HD রেজলেশনে প্লে করতে পারবেন, অতএব 1080 পিক্সেলে। এছাড়া এই টেলিভিশনটির যে নিখুঁত ডিজাইন, আপনারা যদি কাছে থেকে দেখেন আপনাদের 50 ইঞ্চ এবং এই টেলিভিশনের মাঝে পার্থক্য শুধু একটি দাঁড়াবে, সেটি হলো সাইজ ছোটো, এছাড়া অন্য কোনো পার্থক্য আপনারা খুঁজে পাবেন না। এখানে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, আপনারা যখন ক্রয় করবেন তখন দেখে নিতে পারবেন। এবার আসা যাক এই টেলিভিশনের প্রাইস নিয়ে। যে ভাইয়া, অনেক কিছু তো বললেন টেলিভিশন সম্পর্কে, তাহলে এর প্রাইস কত? আপনারা আজকে ইতিমধ্যে জেনেছেন আমাদের একটি অফার চলছে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, যেখানে 43 ইঞ্চ টেলিভিশনের প্রাইস 19,800 টাকা। কিন্তু এই টেলিভিশনটি আপনাকে নিতে হলে আপনাকে দিতে হবে 22,300 টাকা। এখানে 2,000 থেকে 2,500 টাকার একটি পার্থক্য আছে, যার বিনিময়ে আপনি একটু আপডেট ফিচার্স পাচ্ছেন, প্লাস এখানে সিলভার বডি পাচ্ছেন অথবা মেটাল বডি পাচ্ছেন। ভিউয়ার্স, আমি কিন্তু ডিশ লাইন থেকে এই ভিডিওগুলো প্লে করি, অতএব আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন একটি কালো কেবল কিন্তু পাশ দিয়ে চলে গেছে। হয়তোবা অনেকে অনেক সময় বিশ্বাস করে উঠতে পারেন না যে এত ক্লিয়ার কেন, তাহলে মেহেদি ভাই আপনি কি এখানে এডিট কিছু করছেন? যারা অবিশ্বাস করছেন তাদেরকে শুধু একটি কথাই বলবো, ভাইয়া আমাকে অবিশ্বাস করতেই পারেন। সেক্ষেত্রে আপনি একটু আমার শোরুমে আসবেন, শোরুমে আসার পরে আপনি একটু আমার স্টুডিও রুমে আসবেন, তখন দেখবেন এখানে একটি ডিশ লাইন আছে এবং প্রয়োজনে আপনি সেখান থেকেও চেক করে নিতে পারেন আপনার টেলিভিশনটি। আপনারা পাচ্ছেন এই অফারটি আমাদের নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা 2nd ফ্লোর 315-316 নম্বর শপে। অনেকেই বলেছিলেন যে ভাইয়া একটু আপডেট মডেল হলে হয়, তাদের জন্য আজকের এই অফারটি। অতএব আমাদের 43 ইঞ্চ কিন্তু 3টি মডেল আছে, একটি হলো স্মার্ট অ্যান্ড্রয়েড প্লাস সিঙ্গেল গ্লাস সামনে, এছাড়া আরেকটি আছে সাউন্ডবার সহ। অতএব যেটি সাউন্ডবার ছাড়া তার প্রাইস 19,800 টাকা, সাউন্ডবার সহ 21,500 টাকা, এবং যেটি দেখছেন মেটাল বডি তার প্রাইস পড়বে 22,500 টাকা। এবার বলা যাক এই টেলিভিশনটি আপনি কী কী কাজে ব্যবহার করতে পারবেন। আপনি টেলিভিশন দেখছেন তো ডিশ লাইন দিয়ে, পেনড্রাইভে থাকা ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনি এই টেলিভিশনটি কম্পিউটারের মনিটর সিসি ক্যামেরা ডিসপ্লে হিসাবে ব্যবহার করবেন, তাও করতে পারবেন। 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম, 60 হার্জ রিফ্রেশ রেট, বিদ্যুৎ সাশ্রয়ী মাত্র 75 ওয়াটের চলবে, যে কোনো সাইট থেকে দেখবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না। এছাড়া এই টেলিভিশনটিতে 12 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, 10 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, 2 বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও
এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমি জানি আপনারা কষ্টের টাকা দিয়ে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে চান এবং এই বিশ্বাস করেন যে পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আমি দেখব। জি ভাইয়া, আমি যেহেতু আপনাদের কথা দিয়েছি যে কোনো সমস্যায় আপনাদের পাশে আমাকে পাবেন, ইনশাল্লাহ আমি সেই কথাটি রাখব এবং অনেকবারই রেখেছি এবং রাখার চেষ্টা করছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।